बड़ दुख कर चले आसो माथा ब्रीत पड़ जासो घरदारों ना आमार घरदार भांगी सिरी जैसे पानी पड़े কোনোমতে পৰিয়ালৰ ভৰণ পোষণৰ দায়িত্ব লোৱা এগৰাকী দুখীয়া শ্ৰমিকৰ কৰুণ জীৱন সংগ্ৰামৰ কাহিনী এয়া। লোকৰ ঘৰে ঘৰে গৈ বাৰীৰ নাৰিকল গছ বগাই আৱৰ্জনা চাফা কৰি পোৱা 150-200 টকাৰেই কোনোমতে চলে 4 সদস্যৰ পৰিয়ালটো। থাকিবলৈ নাই ঘৰ, খেতিৰ বাবে নাই এডৰা মাটি, এসাজ খালে আন সাজলৈ চিন্তা, আজিকোপতি পাবলৈ সক্ষম নহল সরকারি আসনের সুফল। থাকার কোনো সুবিধাই নাই, নিজের বাপেকরও মাটি নাই, মাকরও নাই, এই রাস্তার তার মানে অগরি হিসাবে পড়ি আছে। ইয়ার সরকারের পর টিনপাত দিছিল অল্প, সেখানে ফুটা ছুটা হয়ে একদম শেষ হয়ে গেছে। থাকার কারণে এতিয়া রাতে বরষুণ আহিলে থাকবা নরে, আর লড়া ছোৱালী লৈ কোনো রকম দিনপাত চলি আছে। একদম দুখিয়া পরিয়াল, অভাবের কারণে বন্যাকেও এড়ি গেল। এই যে লড়া ছোৱালী তিনটা লই কোনো রকম হাজিরা মাজিরা করি বা এই নারিকল গছ সফা করে, তারপর যা পায় তাই লই খাই চলি আছে। লোকজনের নাম বানেশালী। 55 বছরীয় বানেশালীর ঘর নগরবেড়ার 1 নং টুপামারি গাঁত। নিষ্ঠুর বাস্তবর সৈতে যুঁজি যুঁজি জিয়াই আছে বানেশালীর পরিয়ালটো। থাকিবলৈ নাই এটা ঘর, নাই এডৰা খেতি মাটি। মথাউরির উপর কঁঠাল গছ, বাঁ গছর তলত কোনোমতে চালি এখন সাজি নৈশ যাপন করে বানেশালী আর 3 সন্তানে। কোনো সরকারি আসনিয়ে আজিলৈকে ঢুকি পোৱা নাই দুখিয়া পরিয়ালটক। ভাতি বয়সতো উপায়হীন হয়ে চলাবলগিয়া হয়েছে জীবন সংগ্রাম। আমি বড় দুঃখ করে চলে আসো, মাথা ব্রীত পড়ে আসো, ঘরদারও না আমার ঘরদার ভাঙি চিড়ি গেছে, পানি পরে অসুবিধা, মাটির থাকুক, আমার কোনো সরকারে কোনো সহায় সুবিধা সহায় পাওয়া নাই, আমি দেওয়া নাই আমাকে, আমি কন্ট্রোলের আমার কার্ডও নাই, আমি তেলও না পাও, চালও না পাও, একও না পাও, আমি কিনি চলব নাকি? যাতে এটা নারকেল গাছ চাফা করি 100 টাকা, 100 টাকা দিয়ে চাউল কিনবো আর তেল কিনবো, কি করিম? এন ধরনের লড়া ছোলি লই আমি পড়ি আছো মাথা পড়ি। বানেশালীর দেহত আর কি দিনলকে থাকিব গছ বগুয়ার সকতিগণ? সরকার, বিধায়ক কিংবা প্রশাসনে সহায়র হাত আগবাবনে এই দুখিয়া শ্রমিকজনলে? নগরবেড়ার বিরাজ কলিতার প্রতিবেদন, ঈশান নিউজ।